আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের অনেকের ফটোশপের মধ্যে একটি সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাটি হচ্ছে, আমরা যখনই আমাদের ফটোশপের মধ্যে আমরা সাদা কালার ব্যবহার করতে যাই, সেটা সাদা না হয়ে লাইট ইয়েলো কালার হয়ে যায়। তো আমরা কোনোভাবেই আমাদের যেই ফটোশপটি আছে সেটার মধ্যে আমরা সাদা কালার ব্যবহার করতে পারছি না। যেমন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করি, এখানে দেখতে পাবেন আমরা এখানে সাদা কালার দিব, বাট এখানে এটা লাইট ইয়েলো কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একদম উপরে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিয়েছি, একদম উপরে এটার হোয়াইট কালার থাকে আর নিচে এটার কোড দেখতে পাচ্ছেন FFF। এই সাদা কালার যখন আমরা সিলেক্ট করব, তারপর আমরা দেখতে পাবো কোনো রকম পরিবর্তন নেই। যদি আমরা আমাদের কম্পিউটার থেকেও যদি হোয়াইট কালারের যে কোনো ইমেজ এখানে নিয়ে আসি বা টেক্সট লিখি, যেভাবেই আমরা সাদা কালার ব্যবহার করার চেষ্টা করি, আমাদের ফটোশপের মধ্যে কিন্তু এটি ব্যবহার করা যায় না। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওই প্রবলেমটি সলভ করতে হয়। তো প্রবলেমটি সলভ করার জন্য আমাদের একটি সেটিং পরিবর্তন করতে হবে। তো আপনার উইন্ডোজের স্টার্ট মেনুতে প্রথমে ক্লিক করবেন মাউস দ্বারা অথবা কিবোর্ড দ্বারা। এখানে ক্লিক করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনার লিখতে হবে কালার ম্যানেজমেন্ট। তো একদম উপরেই দেখতে পাচ্ছেন কালার ম্যানেজমেন্ট, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। তো এর আগে ফটোশপটি ক্লোজ করে নেবেন। তো এই সেটিংটি করার আগে অবশ্যই ফটোশপটি ক্লোজ করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ মাই সেটিং ফর দিস ডিভাইস, এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন অ্যাড বাটনটি এখানে দেখাবে, তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন sRGB, এখানে কিছু সংখ্যা আছে এবং 2.1 লেখা, আর এখানে দেখতে পাচ্ছেন sRGB কালার স্পেস প্রোফাইল। আপনাকে এই অপশনটি এখান থেকে খুঁজে বের করতে হবে। তারপর এই অপশনটিতে ক্লিক করে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে ক্লিক করাই থাকবে, এ যেটা আমরা অ্যাড করেছি এখানে ক্লিক করা থাকা অবস্থায় এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট প্রোফাইলে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা ফটোশপের মধ্যে প্রবেশ করি এবং হোয়াইট কালার নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট কালারটি সঠিকভাবে দেখাবে। তো এখান থেকে ক্রিয়েট নিউতে এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু হোয়াইট কালারটি এখানে দেখাচ্ছে। তো এখানে যদি কালার ওভারলেতে গিয়ে আমরা এখানে কালার সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো আগে আমরা ঠিকই এখানে সিলেক্ট করেছিলাম, বাট এটা হোয়াইট কালার ছিল না, এখন কিন্তু হোয়াইট কালার দেখাচ্ছে। তো এভাবেই খুব সহজেই আপনি আপনার ফটোশপের এই সমস্যার সমাধানটি আপনি করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।